ওরা কি সেম অপিনিয়ন দিচ্ছে বলো? হ্যাঁ টপিক সেম, কথা বলা টপিক সেম, কিন্তু অপিনিয়ন কি সেম? না ডিফারেন্ট। ডিফারেন্ট, তাহলে তাহলে এদেরকে আমরা বলবো হেটেরো হেটেরোজাইগাস অ্যালিলস বা হেটেরোজাইগোট। আর এই দুটো অ্যালিল ধরো, এই অ্যালিলটা বলছে হ্যাঁ সুরাইয়া গান পছন্দ, মিউজিক পছন্দ, এই অ্যালিলটাও বলছে যে হ্যাঁ সুরাইয়া মিউজিক পছন্দ, তাহলে কি ওরা সেম সেম অপিনিয়ন দিচ্ছে না বলতো? জি স্যার। তাহলে এদেরকে আমরা কি বলবো? হোমোজাইগোট বা হোমোজাইগাস বা হোমোজাইগোট, বুঝলে কি না? এবার তুমি আসো, আমরা ডমিন্যান্ট অ্যালিল রিসেসিভ অ্যালিল নিয়ে কথা। ডমিন্যান্ট অ্যালিল হচ্ছে, ডমিন্যান্ট অ্যালিল বা ডমিন্যান্ট ক্যারেক্টারিস্টিক হচ্ছে সেটা যেটা হেটেরোজাইগাস অবস্থা হোক বা হোমোজাইগাস অবস্থা হোক, ওই ক্যারেক্টারিস্টিকটা এক্সপ্রেসড হবে। দ্য ক্যারেক্টারিস্টিক্স উইচ ইজ এক্সপ্রেসড ইন বোথ হেটেরোজাইগাস কেস অ্যান্ড হোমোজাইগাস কেস ইজ নোন অ্যাজ দ্য ডমিন্যান্ট কেস বা ডমিন্যান্ট অ্যালিল বা ডমিন্যান্ট ক্যারেক্টারিস্টিক। কি ঠিক আছে কিনা বলো, বুঝলে কিনা? যেমন ধরো আমি যদি বলি যে এক্স ওয়াই, ধরো এক্স হচ্ছে বলছে যে ড্রিঙ্ক টি, ধরো ওয়াই হচ্ছে বলছে ডু নট ড্রিঙ্ক টি, ডু নট ড্রিঙ্ক। আচ্ছা এখন ধরো যদি এক্স এক্স থাকে কোনো সেলের মধ্যে, তাহলে আলটিমেট ডিসিশনটা কি? ড্রিঙ্ক টি, তাই না? এক্স ফ্রম ফাদার, এক্স ফ্রম মাদার। আচ্ছা যদি ওয়াই ওয়াই হয় তাহলে বলো হোয়াট ইজ দ্য আলটিমেট ডিসিশন? ডু নট ড্রিঙ্ক টি। এক্স হচ্ছে ফর ড্রিঙ্ক দ্য টি, ওয়াই হচ্ছে ফর ডু নট ড্রিঙ্ক। তাহলে এক্স এক্স হচ্ছে ড্রিঙ্ক টি, আমি যদি বলি যে কারো শরীরে এক্স এক্স আছে তার মানে সে চা খাবে, কারো শরীরে ওয়াই ওয়াই আছে তার মানে সে চা খাবে না। কিন্তু